11 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আর না বাড়ানোর চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাতে 71 জানুয়ারিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ফলে 12 সেপ্টেম্বর থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। ডাক্তার দীপুমনি জানান, গত সপ্তাহে নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান ছুটি 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দীর্ঘ 17 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিশু কিশোররা স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ বঞ্চিত হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আজকেও কথা হয়েছে, তারা মনে করছেন আমরা যে সংক্রমণের হার অনেক কম রাখতে পেরেছি তার অন্যতম কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। অন্য অনেক কারণের পাশাপাশি এটিও অনেক ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা। শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমণের হার কমতে শুরু করেছে, আগামী দিনে আরও কমবে, ফলে 11 সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তার বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে আমরা চাইলে 12 সেপ্টেম্বর থেকে খুলে দিতে পারবো, যদি এর মধ্যে আর বড় কোনো সমস্যা না হয়। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে সঠিক মনিটরিংও নিশ্চিত করার কথা জানান শিক্ষামন্ত্রী। পরে পাবলিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, নভেম্বরের মাঝে SSC এবং ডিসেম্বরের শুরুতে HSC ঘোষণা আগিয়ে দেওয়া হয়েছে, আশা করছি সে অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হবে। শিক্ষার্থীর টিকা দেওয়া প্রসঙ্গে ডাক্তার দীপুমনি জানান, 18 বছর বয়সীরা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর টিকাব্যাপ্তির পর্যায় সাপেক্ষে 12 বছর পর্যন্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।